আমাদের চ্যানেলের যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। শ্রোতা মণ্ডলী, ভাই বোন, বন্ধুরা, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে দেখছেন না কেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো দর্শক, আজকে আমি আপনাদের সামনে এসেছি কোনো মেশিনারিজ বিষয়ে কথা বলার জন্য না, তবে যারা মেশিন ক্রয় করছেন আমাদেরকে ফোন করেন বা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট, অনেক সময় ফোন আমরা রিসিভ করি না, এই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। আমরা কোন টাইমে ফোন রিসিভ করি আর ফোন কেন রিসিভ করি না, কাস্টমারের কমেন্টের উত্তর মাঝে মাঝে দিতে পারি না তার জন্য দুঃখিত, প্লাস কেন দেই না সেটার উত্তর আমি আপনাদেরকে এখন দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিকে ইনোভেশন বিডি একটি নির্ভরযোগ্য মেশিনারিজ প্রতিষ্ঠান, এখান থেকে মেশিন ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না 100%। তো দর্শক, যে কথাগুলি আমি আপনাদেরকে বলছি বা বলতে যাচ্ছি সেটি হচ্ছে, অনেকে ফোন করেন আমি ফোন রিসিভ করি না, এটা কিন্তু একটা আমাদের বদনাম, প্লাস ফোন কেন রিসিভ করি না এটা আপনাদের জানা জরুরি। এখন আমি ক্যামেরার সামনে আপনাদের সামনে আমি আসি, যেহেতু 5 মিনিট কি 7 মিনিট থাকবো, এই টাইমটা যদি আপনি কেউ ফোন করেন, হয়তো 2-3 বার ফোন ট্রাই করছেন, আমি রিসিভ করতে পারতেছি না, কারণ আমি তো বন্দি ক্যামেরার সামনে, যখন আমি বন্দি তখন আমি কিন্তু আপনার ফোন রিসিভ করতে পারতেছি না, বাট আপনি হয়তো কমেন্ট করে ফেলেন আপনি ফোন রিসিভ করেন না, এটা একটা কিন্তু আপনার না বুঝেই, কিংবা আমি গোসলে আসি, অনেক সময় দাওয়াতে যাই, অনেক সময় ব্যাংকে থাকি, কোনো সময় নামাজে থাকি, সেই সময় আমরা ফোন ধরতে পারি না, কিছু সময় মেশিন ট্রায়াল দেওয়ার সময় ফোন ধরতে পারি না। এই জন্য বাজে মন্তব্য কেউ করবেন না, ফোনে একবারে বেশি কল কেউ করবেন না, করলে কিছুক্ষণ পরে আবার কল করবেন, তাহলে অবশ্যই আপনার ফোনটা আমাদের কাছে গুরুত্ব সহকারে রিসিভ করা হবে ইনশাআল্লাহ। অনেকে কমেন্ট করেন যে আপনার ফোন ধরে না, এই যে ফোন কেন ধরে না এবারে অ্যান্সারটা কিন্তু আপনারা পেয়েছেন। আপনারা আমাকে যদি কল করেন, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আমি ফ্রি থাকি, রাত্র 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমি ফ্রি থাকি, কল করবেন ফোন রিসিভ করবো, হয়তো বা নেটওয়ার্কের কারণে ফোনে যদি নাও ঢুকে ট্রাই করবেন, আমাদের ফোন কোনো কখনো বন্ধ থাকে না, ফোন আমরা রিসিভ করব, তাতে কোনো সন্দেহ নাই। আর আপনি যদি মনে করেন যে সরাসরি আমাদের ঠিকানা সময় আসবেন, বুধবার ব্যতীত এনি টাইম আপনি আসবেন, আমরা আপনাদের সাক্ষাতে কথা বলবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের কাছে যারা মেশিন ক্রয় করছেন তাদের যদি কোনো সমস্যা হয় বা সমস্যা দেখা দেয়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মার্কেটিং লোক রেখেছি, মার্কেটিং যে ইঞ্জিনিয়ার আছে দক্ষতা সম্পূর্ণ, তারা আপনাদের টোটাল কাজ সলভ করবে ইনশাআল্লাহ। বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে বর্তমান 25টি মেশিন আছে, মেশিনের পরিচিতি আমি আপনাদেরকে এখন বলবো। আমাদের নেটজেল মেশিন আছে, আমাদের মিনি রাইস মিল আছে, কম্বাইন রাইস মিল আছে, হলুদ মরিচ গুঁড়া করা মেশিন আছে, পালভাইজার মেশিন আছে, চাকি আছে আটা কুটার, তারপরে আপনার স্পেলার মেশিন, সরিষার তেল বা নারকেলের তেল যেটা স্পেলার ওইটাও আছে, ঘানি গাছ যেটা সেটাও আছে, নিতে পারবেন ম্যানুয়াল স্যান্ডেল তৈরি মেশিন নিতে পারবেন, হাইড্রোলিক স্যান্ডেল আছে মেশিন, পাওয়ার প্রেস আছে, তারপরে আপনার ভুট্টা ক্রাশিং বা গরুর খাবার তৈরি করা সেটি আছে, ফিড বানানো মেশিন আছে আমাদের কাছে, খড় কাটা মেশিন আছে, স্পট ওল্ডিং মেশিন পাচ্ছেন, তার সোজা করা পাচ্ছেন, ব্লকের ফর্ম পাচ্ছেন, বর্তমানে খুব জনপ্রিয় একটি ব্যবসা মুড়ি মেশিন, সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন, 20 তারিখের পর থেকে মুড়ি মেশিনটা আপনারা আনলিমিটেডভাবে আমাদের কাছ থেকে এনি টাইম নিতে পারবেন, কোনো অর্ডার দেওয়া লাগবে না, অর্ডার ছাড়াই আপনি আসবেন, দেখবেন ভালো লাগলে মেশিন নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বড়িকুটা মেশিন পাচ্ছেন, প্লাস ডাল ছিলা মেশিন পাচ্ছেন। তো দর্শক, আপনারা যদি মেশিন কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আরও একটি ব্যবসা মেশিন আমি আপনাদের বলি নাই, চিপস বা ঝুরি ভাজা বা কুরমুড়ে, চায়না চিপস, খই ইত্যাদি যেটা বলেন না কেন, একই মেশিন, সেই মেশিনটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন। তো দর্শক, আপনারা যদি কেউ ব্যবসা করতে চান সীমিত আকারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বিভিন্ন প্রকারের মেশিনারি দিয়ে থাকছি মার্কেটে, বর্তমানে বিকে ইনোভেশন বিডিতে 25টি আইটেমের মেশিন পাওয়া যাচ্ছে। তো 25টি আইটেম মেশিনের ভিতর 5টা আইটেম মেশিন আমরা বাইরে থেকে এলসি করি, 4টা চায়না মেশিন, 1টা ইন্ডিয়ান মেশিন, বাদ বাকি 20টা মেশিন বিকে ইনোভেশন নিজস্ব কারখানায় উৎপাদন করা মেশিন, এই মেশিনগুলো গ্যারান্টি সহকারে মার্কেটে দেওয়া থাকে। তো অনেকেই মেশিন ক্রয় করতে আসেন বা আসেন না, অনলাইনে নেন,
অনলাইনে নিতে হলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে টোটাল বাংলাদেশে আপনারা নিতে পারবেন। কুরিয়ার সার্ভিস সুন্দরবন, এস এ পরিবহন, করতোয়া, জননী চকচক ইত্যাদি কুরিয়ার সার্ভিস আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে কন্ডিশনে নেবেন নিতে পারবেন, ফুল পেমেন্টে নিলে নিতে পারবেন, আর এইসব মেশিনগুলো যদি আপনি নেন তাহলে সরাসরি যদি আসেন আসবেন, আর যদি গুগল ম্যাপ ধরে আসেন তাও গুগল ম্যাপে বিকে বিডলিকে সার্চ করলে আমাদের ঠিকানা সমূহ আপনারা পাবেন। আসার আগের দিন অবশ্যই কল করবেন, আমরা ওই দিন থাকি কি থাকি না বাইরে যাইতে পারি। আজকে 16 ডিসেম্বর, আমাদের বুধবার অফ ডে প্লাস 16 ডিসেম্বর অফ ডে। তো এই 16 মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের সামনে আমি একটু ফ্রি হবে দুই চারটে কথা বলার জন্য এসেছি সামনে। তো বিজয় মহান বিজয় দিবস উপলক্ষে আমাকে ফ্রিভাবে পেলেন, প্লাস আজকে ভিডিওটা আমি আপলোড দিব। এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখছেন বা ইতিপূর্বে দেখছেন বা বর্তমানে দেখছেন প্লাস সামনে পরবর্তীতে দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধাভরে স্মরণ করি। যারা বিকে ইনোভেশন বিডি থেকে মেশিন ক্রয় করে নিজের পায়ে স্বাবলম্বী হয়েছে এমন বেশ কিছু লোকের পরিচয় আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। যারা আমাদের কাছে নিয়মিত মেশিন কিনছে প্লাস অনেক আইটেমের মেশিন কিনে নিজ নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াইছে, নিজের কারখানার গর্বিত মালিক হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম অনেকেই আমাদের কাছে মেশিন কিনে আপনার ডেভেলপ হয়েছে প্লাস আমাদের সাথে যোগাযোগ করছে, এখনও কথা হয়, আমাদের কাছে আসে ইত্যাদি ইত্যাদি। তো আপনারা চাইলে নিজেও বেকারত্ব জীবন নিয়ে ঘোরাফেরা না করে আপনারা নিজে প্রতিষ্ঠানের মালিক হইতে পারেন, প্লাস নিজে একটি কারখানা করতে পারেন, ছোট আকারে কারখানা করেন। মনে রাখবেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, যেমন এক টানে সিগারেট শেষ হয় না তেমনি এক কোপে পুষ্কণী কাটা যায় না বা পুকুর হয় না। তো তদ্রূপ আপনি একবারই ব্যবসা শুরু করেই কিন্তু আপনার ব্যবসা রানিং হয়ে যাবে না, আপনাকে অনেক শ্রম সাধনার পরেই কিন্তু আপনার ব্যবসা ডেভেলপ হবে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, নিজে সুস্থ, নিজের শরীর সুস্থ, তার সব সুস্থ। যে আপনার স্বাস্থ্যই পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ হলো স্বাস্থ্য, আপনি আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।